मेहर बहुत मोहर दोकान रखे है হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো ডিয়ার ভিউয়ার্স আবার আপনাদের জন্য দারুণ একটা চাকরি খবর নিয়ে এসেছি তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রথমেই আপনাদেরকে বলে রাখি আমার চ্যানেলে সেই সমস্ত নোটিফিকেশান পাবেন যেগুলির ফর্ম ফিল আপ করা যায় এবং যেগুলি জেনুইন এবং সেই সমস্ত নোটিফিকেশানগুলি অর্থাৎ যে ভিডিওটি আমি করে থাকি সমস্ত ভিডিওর যে ফর্ম ফিল আপ সব প্রত্যেকটা কিন্তু আমার কাছে আপনারা করতে পারবেন তো অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেলায়কনটা প্রেস করে সাথে থাকবেন আবার আপনাদেরকে বলে রাখি যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রত্যেকটার যে নোটিফিকেশনের ফর্ম ফিল আপ সেটা কিন্তু আমার কাছে আপনারা করতে পারবেন তো অবশ্যই এটাতে ভেরিফাই করা কোনো কিছু নেই অর্থাৎ অন্য কোথাও আর জিজ্ঞেস করতে হবে না যে এটা কি ফেক নাকি অরিজিনাল তো অবশ্যই এই বিষয়ে আপনারা নিশ্চিন্তে থাকুন কারণ সেই সমস্ত নোটিফিকেশনগুলি আমি ভিডিও করে থাকি যেগুলি ফর্ম ফিল আপ করা যায় এবং যেগুলি জেনুইন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা তো আজকে যে ভেকেন্সিটা এসছে সেটাতে টোটাল অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে যেখানে প্রথমেই অবশ্যই আপনাদেরকে বলে রাখি আজকে যে ভ্যাকান্সিটা এসেছে এটাতে কিন্তু অবশ্যই আপনাদের অগ্নিবিড় অর্থাৎ আপনাদের যে অগ্নিবিড়ের ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়েছে যেখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের মধ্যে অগ্নিবিড়ের মধ্যে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে তাহলে চলুন আজকে বিরুটা অগ্নিবিড়ের সম্প সম্পর্কিত যে এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে এজ লিমিট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এটাতে তুলে ধরবো এবং এটার অ্যাপ্লিকেশন ফিস সমস্ত কিছু আলোচনা করবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো দেখে নিন প্রথমে যে ইন্ডিয়ান এয়ারফোর্সের মধ্যে যে অগ্নিড়ের অগ্নিড়ের যে ভ্যাকেন্সিটা এসেছে এটাতে অবশ্যই এলিজিবল হতে গেলে আপনার যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা প্রথমে বলে দিচ্ছি যে আপনাদের যে হাইট অবশ্যই একশো বাহান্ন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হতে হবে যারা মেল ক্যান্ডিডেট রয়েছেন অর্থাৎ যারা মেল রয়েছেন অবশ্যই আপনাদের কিন্তু হাইট থাকতে হবে একশো বাহান্ন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আপনি যে কোনো রাজ্যেরই হয়ে থাকুন না কেন অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে যে কোনো রাজ্যের হয়ে থাকুক থাকলে তো কিন্তু আপনাদের কিন্তু হাইটটা হতে হবে একশো বাহান্ন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং ফিমেলসদের জন্য অবশ্যই আপনাদের হাইটটা হতে হবে একশো বাহান্ন সেন্টিমিটার ফর ফিমেল ক্যান্ডিডেট অনলি ঠিক আছে এটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আর যারা হিলি রিজিয়নে আছেন অবশ্যই আপনাদের কিন্তু একশো পঞ্চাশ সেন্টিমিটার মেল ফিমেল ক্যান্ডিডেটদের জন্য তো অবশ্যই আপনারা সেটা বুঝতে পেরেছেন তারপর দেখে নেব এটার যে ওয়েট আপনাদের কিন্তু ওয়েট থাকতে হবে অ্যাপ্রোপ্রিয়েট টু হাইট অ্যান্ড এজ আপনার বয়সের সঙ্গে আপনার উচ্চতার সঙ্গে অবশ্যই আপনাদের যে ওয়েটটা অর্থাৎ ওজনটা কিন্তু সমান হতে হবে তাহলে কিন্তু আপনারা এটার জন্য আবেদন করতে পারবেন তারপরে এখানে দেখব সব সবচেয়েতে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো এডুকেশন কোয়ালিফিকেশন তো এডুকেশন কোয়ালিফিকেশান নিয়ে সবার সবার একটা ডাউট থাকে যে যারা সায়েন্সের তারাই বোধ এটার মধ্যে শুধু অ্যাপ্লাই করতে পারবে না এরকম না এই যে ভ্যাকান্সিটা এসছে অর্থাৎ অগ্নিবেড়ের যে ভ্যাকান্সিটা এসেছে এটাতে আপনি যে কোনো স্ট্রিমে হয়ে না কেন আর্টসেরই হয়ে থাকুন বা কমার্সেরই বা আপনি সায়েন্সের হয়ে থাকুন না কেন অবশ্যই আপনারা কিন্তু এটা আবেদন করতে পারবেন একটু গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন কে কে আবেদন এটাতে করতে পারবেন তো দেখুন যারা শুধুমাত্র টেন প্লাস টু অর্থাৎ যারা যারা টুয়েলভ পাস করেছেন এবং সঙ্গে আপনাদের প্রত্যেকটা সাবজেক্টে ফিফটি পার্সেন্ট রয়েছে যারা অর্থাৎ আপনারা যারা যাদের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট টোটাল এগ্রিগ্রেড রয়েছে টুয়েলভ পাসে তারা কিন্তু এটা আবেদন করতে পারবেন এবং অবশ্যই সাথে যে ইংলিশ যে সাবজেক্টটা রয়েছে অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে আপনাদের কিন্তু ফিফটি পার্সেন্ট থাকতে হবে তাহলে কিন্তু আপনি এটা আবেদন করতে পারবেন তো আপনারা বুঝতে পেরেছেন টোটাল কিন্তু আপনাদের ফিফটি পার্সেন্ট দরকার সাথে অবশ্যই ইংলিশের মধ্যে কিন্তু আপনাদের ফিফটি থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যারা আদার স্ট্রিমের রয়েছেন আর যারা সায়েন্সের স্ট্রিমে রয়েছেন তাদের ক্ষেত্রেও সেম অবশ্যই প্রত্যেকটাতে আপনার টোটাল যে ফিফটি পার্সেন্ট মার্ক আপনাদের থাকতে হবে আর অবশ্যই ইংলিশের মধ্যে আপনাদের ফিফটি পার্সেন্ট থাকতে হবে তাহলে কিন্তু এটাতে আবেদন করতে পারবেন অর্থাৎ দেখা যায় কি অনেকের ফিফটি পার্সেন্ট থাকে বাট সাই ইংলিশটার মধ্যে ফোর্টি ফাইভ পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্টও থাকতে পারে তো তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন না অর্থাৎ সবার ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আপনাদের ফিফটি পার্সেন্ট থাকতে হবে তাহলে কিন্তু এটাতে আবেদন করতে পারবেন আর এটা যে ফর্ম ফিল সেটা কিন্তু শুরু হয়েছে আজকে থেকে অর্থাৎ এটা ফর্ম ফিল কিন্তু আজকে থেকে শুরু হয়েছে যেমন সতেরো জানুয়ারি অর্থাৎ আজকে থেকে আজকে হলো সতেরো তারিখ তো সতেরো তারিখ থেকে একটা ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং এটা লাস্ট ডেট থাকবে ছয় ফেব্রুয়ারি অর্থাৎ মানে ফেব্রুয়ারির ছয় তারিখ পর্যন্ত কিন্তু এটার লাস্ট ডেট রয়েছে তো অবশ্যই এর মধ্যে আবেদন করবেন এবং সবাইকে রিকোয়েস্ট করব যারা যারা আবেদন করবেন প্রথম দিকে আবেদন করবেন কারণ শেষের দিকে সার্ভারটা অনেক খারাপ থাকে তো ফর্ম ফিল করা যায় না তো এবং সবাইকে রিকোয়েস্ট করবো যে যেই ফর্ম ফিল আপ করবেন ডিসক্রিপশনে আমার যে নাম্বারটা দেওয়া আছে সেখানকে যোগাযোগ করে ফর্ম ফিল আপ করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এটার যে অ্যাপ্লিকেশন ফিজ আরেকটা জিনিস রয়েছে যে অগ্নিবীরের ক্ষেত্রে যারা ফর্ম ফিল আপ করবেন আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস দরকার তো প্রথমে ফিজটা আমি বলে দিচ্ছি এখানে দেখুন লেখা আছে এটার যে ফিজটা সেটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করবেন অগ্নিবীর জন্য অগ্নিবীরের বায়ুসেনার অগ্নিবে অগ্নিবীরের জন্য আপনাদের যে ফি সেটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু আপনাদেরকে দিতে হবে তো অবশ্যই সেটা বুঝতে পেরেছেন তো আশা করছি আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন আবারও বলে দিচ্ছি যারা শুধুমাত্র টুয়েলভ পাস করেছেন তারা তাদের কিন্তু তারাই কিন্তু আবেদন করতে পারবেন উইথ ফিফটি পার্সেন্ট মার্ক অর্থাৎ আপনার যদি ফিফটি পার্সেন্ট থাকে তাহলে কিন্তু এটা আবেদন করতে পারবেন সঙ্গে এটার লাস্ট ডেট হলো ছয় তারিখ পর্যন্ত রয়েছে আর শুরু হয়েছে আজকে থেকে ফর্ম ফিল আপ এবং এটা যে অ্যাপ্লিকেশান ফিস পাঁচশো পঞ্চাশ টাকা এবং ইনক্লুড ইনক্লুড জি এস টি অর্থাৎ আপনাদের কিন্তু জি এসটি চার্জও থাকবে তো অবশ্যই সেটা খেয়াল রাখবেন তো আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো এখনও পর্যন্তই Thanks for watching.